আজকে পাপ সিরিজের এতদিন ধরে জমে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবো। তাই ইন্ট্রোটাকে আর বেশি বড় না করে সরাসরি ব্যাখ্যায় চলে যাওয়া যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। এপিসোডের শুরুতেই আমরা জানতে পারি যে নেক্সট টার্গেট ছিল আসলে বুলু, কারণ মিসিং হওয়া বুলুর মৃতদেহ ইন্সপেক্টর মনোজিৎ বাড়ির বাইরে আবিষ্কার করে এবং তার মুখে একটা চিরকুট দেখতে পায় যার মধ্যে লেখা ছিল পর্ব 2। কিন্তু তাহলে প্রশ্ন হলো, বনি কোথায়? বুলু আর বনি তো দুজনেই মিসিং ছিল। এবার ইন্সপেক্টর মনোজিৎ আমাদের সামনে একটা রহস্য উদ্ঘাটন করে যে লোডশেডিং হওয়ার পর বনি মেয়েদের মতন শাড়ি পরে পরচুলা লাগিয়ে বুলুকে টিয়ার রুমের জানলা দিয়ে টানতে টানতে বাইরে নিয়ে এসে তাকে খুন করে। ইন্সপেক্টর মনোজিৎ নিজে খুনিকে ধরার জন্য যেহেতু বাড়ির পিছনে লুকিয়েছিল, তাই সেই ব্যাপারটা দেখতে পেয়ে যায়। ফলে সে সেই মহিলারূপী বনির পিছু নেয়, কিন্তু আলটিমেটলি তাকে ধরতে পারে না। শুধুমাত্র বনির পরচুলাটা খুলে তার হাতে চলে আসে। এই রিভিলেশনের ফলে এটাই মনে হচ্ছে যে বনি তার বাবা মার আত্মহত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই সব খুনগুলো করছে। ফলে ইন্সপেক্টর মনোজিৎ প্রতিজ্ঞা করে যে এবার আর কাউকে সে মরতে দেবে না, তার আগেই সে বনিকে ধরবে। ওদিকে পার্বণী বৈকুণ্ঠর ঘরে এসে তাকে জিজ্ঞাসা করে যে সেই চিরেকোঠার ঘরে তার সাথে এমন কি হয়েছিল যে ওই ঘরের নাম শুনলেই তার মাথাটা যন্ত্রণা করতে শুরু করে। এরপরে ফ্ল্যাশব্যাকে আমরা এটা জানতে পারি যে বৈকুণ্ঠ পার্বণীকে একা পেলেই তার হাতে মুখে নাকি বিভিন্ন ক্রিম লাগিয়ে দিত। এই সমস্ত ক্রিম হচ্ছে বিদেশ থেকে আনা সব দামি দামি ক্রিম। এরপরে পার্বণী বৈকুণ্ঠবাবুকে জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় যে বনি এই সব খুনগুলো করছে। বৈকুণ্ঠবাবু তার উত্তরে বলে যে পুলিশ তো তাই প্রমাণ দিয়েছে। এরপরে পার্বণী একটা অদ্ভুত কথা বলে যে পুরোহিত মশাইয়ের খুন কিন্তু বনি করেনি। এবার আশ্চর্যের বিষয় এটা যে সেই কথা পার্বণী এত জোর দিয়ে কি করে বলছে, তার মানে কি সেই খুনের ব্যাপারে কিছু জানে? ওদিকে আমরা ফ্ল্যাশব্যাকে এটাও জানতে পারি যে শুধুমাত্র বৈকুণ্ঠবাবু নয়, এমনকি ধীমান ও শ্রীমন্ত ওই চিলেকোঠার ঘরে পার্বণীকে বিবস্ত্র করে তাকে ভোগ করত। এই কথা সে বনিকে জানায়। ফলে এই বিষয় নিয়ে বনি বুলুকে জানায় যাতে সে পার্বণীর উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে। কিন্তু উল্টে বুলু পার্বণীকে হুমকি দেয় যে যেহেতু সে তাদের বাড়িতে আশ্রিত, তাই তার দাদা ভাইয়েরা তার শরীর ভোগ করতেই পারে, আর এই বিষয় নিয়ে সে যেন ভবিষ্যতে বনির সাথে কোনো কথা না বলে। এরপরে আবার আমাদের বর্তমান সময় ফিরিয়ে আনা হয়। আমরা দেখতে পাই যে পার্বণী একটা বোতল আর হাতে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে রাত্রের অন্ধকারে কোনো একটা ঘরে লুকিয়ে ঢোকে, আর সেই ব্যাপারটা কাকুলি লুকিয়ে তার মোবাইলে ক্যাপচার করে নেয়। এরপরে একটা বিশাল রিভিলেশন হয় আমাদের সামনে। পার্বণী যে ঘরে ঢুকলো, সেই ঘরে হাত পা বাঁধা অবস্থায় বনিকে আমরা দেখতে পাই। এ কি, ইন্সপেক্টর মনোজিৎ যে সবাইকে বলেছিল বনি পালিয়ে গেছে, সেটা তাহলে মিথ্যে? কিন্তু কেন সেই মিথ্যে বলল সকলকে? এরপরে আবারও আমরা ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা দেখতে পাই যে পার্বণীকে ভোগ করার পর শ্রীমন্ত নবীনকে ইচ্ছা করে সকলের সামনে পার্বণীর সাথে শারীরিক সম্পর্ক করার অ্যালিগেশন এনে দেয়। ফলে ধীমান তাকে সেই কারণে মারে। এরপরে আবার আমাদের বর্তমানে ফিরিয়ে আনা হয় এবং আমরা দেখতে পাই যে কাকলি আগের দিন করা ভিডিও রেকর্ডিং ইন্সপেক্টর মনোজিৎকে দেখায় এবং বলে যে ওই ঘরে নিশ্চয় কেউ আছে যাকে পার্বণী লুকিয়ে রেখেছে। তখন ইন্সপেক্টর মনোজিৎ বলে যে ওই ঘরে বোধহয় বনিই লুকিয়ে আছে। সেই শুনে কাকলি অবাক হয়ে গেলে ইন্সপেক্টর মনোজিৎ বলে যে এটা তার পুলিশি ইনস্টিংক্ট, তার থেকেই সে এটা গেস করেছে। কিন্তু আসলে কি সেটাই সত্যি? এরপর ইন্সপেক্টর মনোজিৎ কোনো স্পেশাল অফিসারকে আনতে স্টেশনে যায় বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে সে চলে যায় চৌধুরী বাড়িতে। ওদিকে পুলিশ স্টেশনে স্পেশাল অফিসার রিজু চ্যাটার্জি এসে ইন্সপেক্টর মনোজিতের খোঁজ করলে কাকলি তাকে সমস্ত ঘটনা বলে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। সেখানে ইন্সপেক্টর মনোজিৎ রিজুবাবুকে দেখে একটু চমকে যায়। যাই হোক, এরপরে রিজু পার্বণীকে ডাকলে পার্বণী সেখানে এসে পৌঁছায়। এরপরে পার্বণী রিজুকে জানায় যে তার ইনসমনিয়া আছে, তাই রাত্রিবেলা সে এই ঘর সেই ঘর ঘুরে বেড়ায়। আর কাকলি যে ঘরে কালকে পার্বণীকে ঢুকতে দেখেছিল, তার চাবি নাকি শ্রীমন্ত তাকে দিয়েছিল খুন হওয়ার আগের দিন, কিন্তু কেন তার সে জানে না। আর সেটা এখন জানাও পসিবল নয়, কারণ শ্রীমন্ত অলরেডি মৃত। যাই হোক, এরপরে রিজু আর মনোজিৎ মিলে কাকলির বলা সেই ঘরে ঢুকে কাউকে দেখতে পায় না।
এরপরে রিজু মনোজিৎকে নিয়ে পুলিশ স্টেশনে ফিরে আসে এবং তাকে বলে পার্বণীর উপর 24 ঘন্টা নজর রাখতে। ওদিকে পার্বণী বনিকে সরিয়ে নিয়ে এসেছিল বনির নিজের বাড়িতে। কিন্তু এখন প্রশ্ন হলো, পার্বণী জানলো কী করে যে ওই ঘরে পুলিশ সার্চ করতে আসতে পারে? আর তাছাড়া পার্বণী বনিকে অজ্ঞান করে একা একা কী করে ওই বাড়ি থেকে এই বাড়িতে সরিয়ে নিয়ে আসলো? তখন পার্বণী জানায় যে তাকে কেউ একজন সাহায্য করেছে এই বাড়িতে নিয়ে আসতে। তারপর সে বনিকে বলে যে বৈকুণ্ঠবাবু এবং ধীমানকে নবীনের সাথে পার্বণীকে ফাঁসানোর বুদ্ধি দিয়েছিল আসলেই পুরোহিতী। তার বদলে সে বৈকুণ্ঠবাবুর বউকে কিচ্ছু জানাবে না, তার জন্য 1 লক্ষ টাকা দাবি করেছিল এবং যখন যেমন টাকা লাগবে তখন তেমন টাকা সে বৈকুণ্ঠবাবুর থেকে দাবি করবে সেটা বলেছিল। অর্থাৎ এই ব্যাপারের কথাই পুরোহিত মরার আগে বৈকুণ্ঠকে বলেছিল। যাই হোক, এরপরে পার্বণীর বাচ্চা জন্মানোর পর সেই পুরোহিত মশাইয়ের হাত দিয়ে বৈকুণ্ঠবাবু তাদের দুর্গামায়ের গয়না পার্বণীকে পাঠিয়েছিল, কারণ কোনো একদিন রাত্রে ধীমান সেই গয়নাগুলোকে পার্বণীকে পড়িয়েছিল, ফলে সেই গয়নাগুলো অপবিত্র হয়ে গেছিল। এরপরে সেই পুরোহিত পার্বণীর শরীরকে সেই দিন রাত্রে ভোগ করেছিল। অর্থাৎ এর থেকে ক্লিয়ার হয়ে যায় যে পুরোহিত মশাইও পার্বণীর সাথে পাপ করেছিল, আর সেই পাপের শাস্তি হিসেবেই সে মারা পড়েছে। এমনকি যে ছোটনকে পার্বণী নিজের ছোট ভাইয়ের মতন ভালোবাসত, সেও একদিন পার্বণীর উলঙ্গ শরীর দেখতে চেয়েছিল তার ছবি আঁকবে বলে, কারণ তার বিবস্ত্র দেহ তাদের বাড়ির সকলে দেখেছে, তাই সে কেন বাদ থাকবে? সেই শুনে বনের মাথা লজ্জায় নত হয়ে যায়। অর্থাৎ ছোটনের মনেও পার্বণীকে নিয়ে পাপ ঢুকেছিল। ফলে আমরা এটা বুঝতে পারি যে পার্বণীর সাথে যারা যারা পাপ করেছে তাদেরই শাস্তিস্বরূপ মৃত্যু হচ্ছে। কিন্তু খুনটা করছে কে? পার্বণী নাকি তার সেই রহস্যময় সঙ্গী? তাছাড়া এই সঙ্গীটাই বা কে? এর উত্তর আর একটু পরেই দিচ্ছি। এরপরে পার্বণী বনের বাধা দড়ি খুলে দেয় এবং তাকে রিকোয়েস্ট করে 2 ঘন্টা যেন সেখান থেকে না বেরোয়। তারপরে প্রতিমা বিসর্জনের সময় কাকলিয়ার বিকাশ এসে সকলকে খবর দেয় যে ধীমানকে একটা ক্ষেতের ধারে মৃত অবস্থায় দেখেছে এবং তার মুখে ছিল পর্বতিন লেখা একটা চিরকুট। সেই দেখে স্পেশাল অফিসার রিজু অবাক হয়ে যায়, কারণ প্রাইম সাসপেক্ট পার্বণী তো এখানেই রয়েছে। তাহলে ধীমানকে মারল কে? আর ধীমানের মৃতদেহ যে ওইখানেই রয়েছে সেটা কাকুলিয়ার বিকাশ জানলো কী করে? তখন কাকুলি বলে যে ইন্সপেক্টর মনোজিৎ নাকি তাদেরকে ফোন করে ধীমানের মৃতদেহের লোকেশন জানিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, মনোজিৎ এই ব্যাপারে জানলো কী করে? তখন পার্বণী সকলকে জানায় যে এই বাড়ির পুরনো চাকর ফিরে এসেছে, অর্থাৎ নবীন। তারপর মায়ের প্রতিমা বিসর্জন হলে সেই জল থেকে মায়ের ত্রিশূল হাতে উঠে আসে ইন্সপেক্টর মনোজিৎ ওরফে নবীন চন্দ্র দাস, আর সেই ত্রিশূল দিয়ে সে তার শেষ ভিকটিম বৈকুণ্ঠবাবুকে হত্যা করে, আর তার মৃতদেহের ওপর পার্বণী ছুড়ে দেয় লাস্ট চিরকুট, অর্থাৎ উপসংহার। এরপরে নবীন ওরফে ইন্সপেক্টর মনোজিৎকে রিজু ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং সে স্বীকার করে যে পার্বণী এবং তার ওপর হওয়া সমস্ত পাপের প্রতিশোধ হিসেবে সেই সব খুনগুলো করেছে। অবশ্য সে ধরা পড়লেও তার সাজা খুব বেশি দিন হবে না, কারণ তার ক্যান্সার ধরা পড়েছে অলরেডি, তাও আবার লাস্ট স্টেজ। তাই তার মৃত্যুর আগে সমস্ত পাপীদের পাপের সাজা দিয়ে গেল এইভাবে। কিন্তু পার্বণী কোনোভাবেই কখনোই কারো খুন করেনি, তাই তাকে যেন ছেড়ে দেওয়া হয়। আর এইভাবেই এই পাপ সিরিজের সমাপ্তি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।